আসসালামু আলাইকুম, ফাতেমা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পারফেক্টভাবে ফুচকা বানানো সহ এক প্লেট ফুচকা তৈরির রেসিপি। আপনাদের অনেকের অভিযোগ থাকে ফুচকা পারফেক্টভাবে ফুলে না বা বানানোর পর ক্রিস্পি হয় না। আজ সেই সমস্যার সমাধান সহ কিছু টিপস নিয়ে এসেছি আপনাদের সামনে। তো ভিউয়ার্স, পারফেক্টভাবে ফুচকা বানাতে আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমি ফুচকা বানানোর জন্য এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি। তো ভিউয়ার্স, আমি এখানে সুজি ব্যবহার করছি। তো এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন। লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এই তেলটা দিয়ে এই ময়দা সুজি এগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। শুধু ময়দা দিয়েও কিন্তু ফুচকা বানানো যায়, তবে সেটি কিন্তু বানানোর পর আর বেশিক্ষণ ক্রিস্পি থাকে না, সেজন্যই এখানে সুজি ব্যবহার করা। তো ভিউয়ার্স, মাখাতে মাখাতে যখন ঠিক এ পর্যায়ে চলে আসবে তখন আমি নর্মাল পানি দিয়ে এটিকে একটি ডো তৈরি করে নিব। অবশ্যই এটি একটি শক্ত ডো তৈরি করেই নিতে হবে শক্ত আকারে। তো দেখুন ভিউয়ার্স, আমি মাখাতে মাখাতে এটাকে একটা শক্ত রুটি বা পরোটা বানানোর ডোর মতন করেছি, তবে রুটি বা পরোটার ডোর থেকে সামান্য একটু শক্ত করে নিয়েছি। তো দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু এটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দিব ঠিক আধা ঘন্টার জন্য। তো ভিউয়ার্স, আমি এখানে একটি টাওয়েল ভালোভাবে ভিজে নিংড়ে নিয়েছি। নিংড়ে এটিকে এই ফুচকা বানানোর ডোটাকে আমি খুব ভালোভাবে পেঁচিয়ে রেখে দিব ঠিক আধা ঘন্টার জন্য। এতে করে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে না, ততক্ষণে সুজিটাও সেট হয়ে যাবে। ফিরে আসছি আমি আধা ঘন্টা পরে। তো ভিউয়ার্স, ঠিক আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম ফুচকাটা তৈরি করে নিতে। তো দেখুন আমার এই ফুচকা বানানোর ডোটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে, সুজিটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো আমি এটিকে আর কিছুক্ষণ এভাবে মাখিয়ে নিব। এটা যত বেশি মাখানো হবে ততই কিন্তু ডোটা পারফেক্ট হবে। তো আমি ঠিক যে এখানে এটিকে ছোটো ছোটো 4টি টুকরো করে নিচ্ছি। তো এতে করে কিন্তু রুটি বানাতে সুবিধা হবে। তো ভিউয়ার্স দেখুন, আমি বাকি 3টি ডো আমি ওইভাবে ওই ভেজা টাওয়াল দিয়েই এটাকে ঢেকে রাখবো, আর 1টি ডো নিয়ে আমি ফুচকা বানাতে শুরু করব। ঠিক আমরা সাধারণত রুটি যেভাবে বানিয়ে থাকি ঠিক ওভাবে একটি রুটি বানিয়ে নিব। তো ভিউয়ার্স, এটা উল্টে পাল্টে নিয়ে রুটি বানিয়ে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় এভাবে করলেই একটু ভালো হয়। তো ভিউয়ার্স দেখুন, আমি এটাকে বেলে বেলে একটি রুটি তৈরি করে নিচ্ছি। তো রুটিটা যখন আমার ঠিক এরকম হয়ে গেছে তখন আমি এই রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি, অর্থাৎ অর্ধেক মুনের মতন আমি এটাকে করে নিলাম। এবার চেপে চেপে এটাকে বেলে নেওয়ার পালা। তো অবশ্যই ফুচকা যদি পারফেক্টভাবে ফুলাতে চান তাহলে এভাবেই বেলে নিতে হবে। তো এবার আমি একটি জারের মুখ দিয়ে এভাবে ফুচকার শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কুকি কাটার কিংবা যে কোনো কিছু দিয়েও এটার শেপ দিয়ে নিতে পারেন। তো হাতের কাছে যেহেতু এসবই থাকে তাই আমি এটা দিয়েই করে নিলাম। তো এবার আমি এর বাইরের আবরণটা এভাবে তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আমি এগুলোকে কেটে নিয়ে এটার বাইরের আবরণটা এভাবে তুলে নিচ্ছি, আর এটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এটা দিয়ে আবার যাবে। ঠিক এভাবে ফুচকা তৈরি করে আমি একটি ছড়ানো পাত্রে এভাবে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো ফুচকাই বানিয়ে নিব। তো দেখুন আমার সবগুলো ফুচকাই বানানো হয়ে গেছে। তো এবার ভেজে নেওয়ার পালা। ফুচকা বানানোর জন্য কিন্তু, ফুচকা ভাজার জন্য কিন্তু তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হাই হিটে তেলটা গরম করে নিতে হবে। তারপর ফুচকা দেওয়ার পর যখন ফুচকাগুলি আপনা আপনি ফুলে উঠবে তখন এটাকে মাঝারি করে দিলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, অবশ্যই এই কথাটি মনে রাখতে হবে, ফুচকা পারফেক্টভাবে ফুলানোর জন্য কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে।
তো যখন আমার ফুচকাগুলো ফুলে উঠেছে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। তো ভিউয়ার্স স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমার ফুচকাটা কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে। এরকম পারফেক্ট ফুচকা তৈরি করতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স ঠিক এরকম কালার করে আমি ফুচকাগুলোকে তুলে নিচ্ছি। তো আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। তো দেখুন আমি সবগুলো ফুচকাই কিন্তু ভেজে নিয়েছি, আর ফুচকাগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো রাস্তার দোকানের মামাদের মতনই ফুচকার ওপরটাও কিন্তু বেশ শক্ত হয়েছে। তো এবার আমি তেঁতুলের কাঁধ তৈরি করব, এজন্য আমি প্রায় 150 গ্রামের মতন তেঁতুল নিয়েছি। এবার তেঁতুলটাকে আমি একটি বাটিতে নিয়ে নিলাম। এবার এটাকে আমি কুসুম গরম পানি দিয়ে গুলে নিব। তো ভিউয়ার্স এখানে কুসুম গরম পানিটা দিলে কিন্তু খুব সহজেই তেঁতুল থেকে এই কাঠটা বের করা যায়। তো দেখুন আমি এভাবে হাত দিয়ে চটকে চটকে তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি। তো ভিউয়ার্স আমার চ্যানেলের ভালো ভালো রান্না দেখতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো দেখুন আমি এভাবে চিপে চিপে এই তেঁতুলের যে আটিগুলো আছে সেগুলো তুলে ফেলে দিচ্ছি। তো এভাবেই কিন্তু তেঁতুলের মার তৈরি করতে হয়। তো আপনারা চাইলে এটাকে ছেঁকেও নিতে পারেন। তো আমি যেহেতু হাত দিয়ে খুব ভালোভাবেই আটিগুলো তুলে নিয়েছি তাই আমার আর ছাঁকার প্রয়োজন নেই। তো দেখুন এটা থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ মার বের হয়েছে। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বিট লবণ, চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 1 চা চামচের থেকে সামান্য কম। আর কাঁচামরিচ থেকে যেন খুব ভালো ফ্লেভার বের হয় এজন্য আমি এগুলোকে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। তো চটকে নিয়েই এগুলোকে আমি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চটপটি বা চাট মশলা। এটা কিন্তু আমার ঘরেই তৈরি, আর এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে এক ফালি লেবু এভাবে চিপে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স তেঁতুলের এই কাঁধে কিন্তু লেবুর রস আর কাঁচামরিচটা খুবই ভালো একটা ফ্লেভার আনে। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার এই তেঁতুলের কাঁধটা। তো রাস্তার দোকানের মামাদের থেকে কিন্তু ঠিক কোনো অংশে কম না, আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। তো এ পর্যায়ে আমি এক প্লেট ফুচকা সাজায় যেভাবে ঠিক সেভাবে একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি একটি মাঝারি সাইজের আলু এখানে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। তো দেখুন আর এখানে প্রায় 1 কাপের মতন যে বুট আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চটপটি মশলা, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, এই সবগুলো আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম নিজের পছন্দ মতন, আপনারা কম বেশি করতে পারেন। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। তো এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়েই আমি ফুচকা তৈরি করতে চলে যাব। তো আমি এখন এখানে একটি ফুচকা নিয়ে নিচ্ছি। ফুচকাটা এভাবে ভেঙে নিয়ে আমি এই ফুচকার ভেতরে দিয়ে দেব এই পুরটা, এই ডালারুল পুরটা এভাবে এই ফুচকার ভেতরে দিয়ে দিব। তো ঠিক এভাবেই আমি কয়েকটি ফুচকা সাজিয়ে নিলাম। তো উপর থেকে এভাবে শসা কুচি আমি ছড়িয়ে দিলাম। তো ভিউয়ার্স অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও এই ফুচকাগুলো টেস্ট করে দেখবেন। আমি একটা ডিম এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম, উপর দিয়ে দিয়ে দিলাম
সামান্য বিট লবণ, সামান্য চাট মশলা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের টকটা যেটা আমি রেডি করে রেখেছিলাম। এভাবে দিলেই কিন্তু হয়ে গেল আমার এক প্লেট পারফেক্ট ফুচকা। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনারা একবার হলেও ট্রাই করবেন এই ফুচকাটা। ভালো থাকুন, আল্লাহ।